हेलो गाइस, वेलकम बैक टू अवर चैनल फोबिया एंड स्वागत है आप सबका हमारे ब्रिंग आउट द बेस्ट के सेकेंड एपिसोड में। ड्राइंग, पेंटिंग, स्केचिंग ये तो हमें बहुत पसंद होती थी बचपन में, है ना। हमें जब मम्मी पापा कहते थे कि बेटा थोड़ा पढ़ाई कर लो और हमारा मन नहीं होता तो हम क्या करते थे, बेसिकली बहुत लोग ड्राइंग नोटबुक खोल के ड्राइंग बनाना शुरू कर देते थे। तो जब ड्राइंग से बात उठ रही है तो आज हमारे साथ है मिस श्रावणी दुलई फ्रॉम श्रावणी दुलई यूट्यूब चैनल। इनके यूट्यूब पे नियर अबाउट 500 प्लस सब्सक्राइबर्स है एंड ये अपने सर्कल में काफ़ी फेमस है अपने मतलब ब्यूटीफुल ड्राइंग्स एंड स्केच के लिए। तो चलिए आज हम इनसे कुछ बात करते हैं और इन्होंने कैसे ड्राइंग सीखा, कितना टाइम लगा, कुछ हमारे कुछ क्वेश्चंस हैं जो हम इनसे पूछने वाले हैं। हेलो श्रावणी, प्लीज से हाय टू आवर व्यूअर्स। हाय। ओके, तो श्रावणी मैंने যেভাবে তুমি আমাকে বলেছিলে যে মানে তোমার একটু হিন্দি বলতে প্রবলেম হয়, সো আমরা এই মানে ইন্টারভিউটা ফার্দার বেঙ্গলিতে কনভার্ট করব, ঠিক আছে। তো মানে আমি দেখলাম তোমার মানে যে এফবি পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, ভিডিওগুলো দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড ইনফ্যাক্ট আমাদের যে ব্রিং আউট দ্য বেস্ট যে প্ল্যাটফর্মটা আছে, তো আমরা মানে এটাতে জাস্ট যে এইভাবে আমাদের যে লোকাল ট্যালেন্ট আছে সেটাকে সাপোর্ট করার জন্য এটা মানে আমরা শোটা করছি। তো এর আগে যদি তুমি দেখে থাকো তো মানে আমরা একটা তাজমহল কভার করেছিলাম। তো আমরা এই এপিসোডে তোমাকে ফিচার করছি আর তোমার যে আর্ট আছে মিনস তুমি যেটা করো সেই ব্যাপারে কিছু প্রশ্ন আছে আমাদের, ঠিক আছে। ওকে, তো ফার্স্ট মানে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমার যে মানে তুমি ড্রয়িং কত বছর থেকে শিখছো আর কোথা থেকে শিখছো? তো আমি যখন ক্লাস থ্রিতে পড়তাম তখন থেকে ড্রয়িংটা শিখতাম। তো তখন জাস্ট মা পাঠাতো, তাই যেতাম। তো ফার্স্ট মেন স্টার্টিং এ অত ইন্টারেস্ট ছিল না, না একটু ইন্টারেস্ট ছিল। ফার্স্ট 4 ইয়ার্স বেসিক্যালি ভাবে ড্রয়িংটা শুরু করি। মিন্স মোটামুটি কত বছর হলো? 15 ইয়ার্স। ওকে, তো মিন্স ড্রয়িং এ তো অনেক কিছু হয়, ওয়াটার কালার হয়, স্কেচিং হয়, তো তুমি বেসিক্যালি কোনটা করো? ওয়াটার কালার, স্কেচিং, প্যাস্টেল, অ্যাক্রিলিক, গ্লাস পেইন্টিং, মানে সবকিছু করো? সবকিছুই করি, বাট আমি বলতে পারি মিন্স তোমার বেস্ট কোনটা আছে? স্কেচিং এন্ড অয়েল পেস্টেল। স্কেচিং এন্ড অয়েল পেস্টেল। তো আমার নেক্সট কোশ্চেন হচ্ছে যে মানে তুমি এটাকে অ্যাজ আ প্রফেশন নিচ্ছ না অ্যাজ আ প্যাশন করছো? অ্যাজ আ প্যাশন শুরু করেছিলাম, বাট এখন আমার ইচ্ছা আছে একটু প্রফেশনালি আর্টের দিকটাই যাওয়া। মিন্স তুমি ড্রয়িং শেখাও? হ্যাঁ, ড্রয়িং তুমি শেখাই, প্লাস ইউটিউবে তোমার চ্যানেল রয়েছে। আর কমিশন ওয়ার্ক করে থাকো? কমিশন ওয়ার্ক করে থাকো। আচ্ছা, কমিশন ওয়ার্ক বলতে মানে এক্স্যাক্টলি কি? আমি যখন পোর্ট্রেট আর্টিস্ট, তো কেউ ধরো নিজের পোর্ট্রেট বানাতে চায় বা কাউকে গিফট করতে চায়, তো সেই ক্ষেত্রে মিন্স কাইন্ড অফ তোমাকে কিছু অর্ডার দিচ্ছে? হ্যাঁ, সেটা আমি করি। আচ্ছা আচ্ছা, সেটা কমিশন ওয়ার্ক। ওকে, তো মানে তুমি এইভাবে মানে অর্ডার নিয়ে কাজ করো? তো ধরো যদি কেউ আমাদের ভিউয়ার্সের মধ্যে তোমাকে যদি কিছু অর্ডার দিতে চায় তো সে কীভাবে মানে তোমাকে কন্ট্যাক্ট করবে? আমাকে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ করতে পারে বা আমাকে ডিরেক্ট ইমেলও করতে পারে। তো তোমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা বলে দাও। শ্রাবণী দলুই আর্টস অ্যান্ড ফেসবুক হচ্ছে শ্রাবণী দলুই। ওকে গাইস, তো আগর আপকো ইনসে কুছ ভি অর্ডার করবানা হ্যায় বানওয়ানা হ্যায় তো আপ প্লিজ ইনকে ইনস্টা ইয়া এফবি পে ডাইরেক্টলি ইনকো ডিএম কর সকতে হ্যায় ইয়ে মতলব আপ ফির ইনসে ডাইরেক্টলি বাত করকে আপ কম্প্রোমাইজ কর দেনা। তো ওকে, আমার নেক্সট কোশ্চেন হচ্ছে ধরো তুমি একটা পেন স্কেচ করতে বসেছো, তো মোটামুটি একটা পোর্ট্রেট করতে মানে কত টাইম লেগে যায়? এটা ডিপেন্ড করে কাজের উপর। যদি আমি রিয়েলিস্টিক ওয়ার্ক করি সেক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টা, বাট যদি আমি হাইপার রিয়েলিস্টিক ওয়ার্ক করি সেক্ষেত্রে 20 থেকে 25 ঘন্টাও লেগে যায়। মানে ধরো যদি মানে কেউ একটা তোমাকে বললো যে আমার একটা পোর্ট্রেট বানিয়ে দাও ছবি, তুমি উইদিন আ ডে কমপ্লিট করে দিতে পারবে? উইদিন আ ডে জেনারেলি হয় না, 2-3 দিন সময় লাগে। তো মানে স্কেচিংয়ের জন্য মানে তুমি ইকুইপমেন্টস কী কী ইউজ করো? পেন্সিল, চারকোল, আরও মানে না আমি আমি দেখো আমার ড্রয়িংয়ে অত নলেজ নেই, বাট আমি শুনে দেখেছি মানে মানে অনেক ধরনের পেন্সিল হয়। হ্যাঁ, গ্রেডের উপর পেন্সিল ডিপেন্ড করে, আলাদা আলাদা গ্রেড গ্রেড হয়। আচ্ছা আচ্ছা। তারপর মেকানিক্যাল পেন্সিল, ইরেজার, ইরেজারের আবার ডিফারেন্ট ভাগ থাকে, মানে ইরেজারও আলাদা হয়। হ্যাঁ। তো আচ্ছা, ধরো মানে কেউ তোমাকে মানে তোমার জেনারেলি চার্জ কীরকম আছে, মানে একটা পেন্টিং করতে বা স্কেচ করতে কত চার্জ? জেনারেলি
চার্ট স্টার্ট হয় A4 সাইজ, A4 সাইজ সব থেকে ছোট, মানে সাইজ ওয়াইজ ডিপেন্ড করে এটা, হ্যাঁ সাইজ ওয়াইজ A4 সাইজ সিঙ্গেল পোর্ট্রেট 800 থেকে স্টার্ট, 800 ওকে গাইস, কাজের উপর, আচ্ছা কাজের উপর, মানে সিঙ্গেল পোর্ট্রেট হলো বা ধরো কোনো কাপল নিজের পোর্ট্রেট, তখন সেই অনুযায়ী রেটটা বাড়বে, আচ্ছা তো মানে একটা মানে মার্জিন বলে দাও সেটা সেভাবে, ওকে মিনিমাম হচ্ছে 800 আর ম্যাক্সিমাম 2500 तो दैट्स ग्रेट यार अगर आपको भी इनसे ऑर्डर करवाना है तो आप मिनिमम 800 में इनसे अपना मैंने पोर्ट्रेट इनसे ड्रॉ करवा सकते हो या अगर आपको किसी को गिफ्ट देना है तो तब भी आप एक काफ़ी अच्छा ऑप्शन होता है बाकी आपके ऊपर डिपेंड करता है आपको करना है या नहीं करना है एंड इनफैक्ट आपको अगर इनसे सीखना है तो आप डायरेक्टली इन्हें कॉन्टैक्ट भी कर सकते हो ओके तो ओके श्रावणी हमें बोलो जो মানে আমাদের এই ভিডিও দেখে যদি কেউ ইন্সপায়ার হয় আর ফিউচারে আর্ট নিয়ে মানে কিছু করতে চায় তো ওর জন্য কী স্কোপ হতে পারে তো ড্রয়িংয়ের নিয়ে এগোনোর জন্য আফটার 12 আর্ট কলেজে ভর্তি হতে পারে আর তারপর তো বিভিন্ন স্কোপ থাকে যেমন ওখানে তো অনেক কিছু থাকে বা প্রচুর স্কোপ আছে ওখানে করার জন্য ডিজিটাল আছে স্কাল্পচার আছে স্কেচিং আছে প্লাস ডিজাইনিংয়ে কাজ করতে পারে আর্কিটেকচার করতে পারে ওয়াল পেন্টিংও যখন খুব পপুলার হচ্ছে গেম ডিজাইন এইসবও থাকে হ্যাঁ আমি ইনফ্যাক্ট শুনেছি মানে ভালো ভালো কোম্পানি আছে যারা মানে একটা ভালো প্যাকেজ দিয়ে হায়ার করে আর্টিস্টগুলো তো যেমন ইউনিটি টেনসেন্ট এগুলো হলো ওকে একটু আমি মানে ফানি দিকে যাচ্ছি মানে অনেক সময় হয় অনেকরা মানে ডিএম করে যে আমাকে একটা ফ্রিতে স্কেচ করে দাও তো মানে তখন মানে একটা রাগ ওঠে না মনের ভেতরে যে কেন মানে আমি তো এত টাকা খরচা করে শিখেছি আমি এত টাইম দিয়েছি এর পেছনে আমার এই স্কিলটা বিল্ড করতে মানে তখন মানে মানে সেরকম কিছু হয়েছে কি তোমার সাথে প্রত্যেকদিনই প্রায় এটা হয়ে থাকে অ্যাকচুয়ালি সবাই চায় যে ভাবে হয়তো আঁকা মানে হচ্ছে জাস্ট একটা পেন্সিল নিলো আর এঁকে ফেললো সেটা কিন্তু নয় ছোটো থেকে এতটা লেবার দিয়ে সেটাকে শিখছি ইনফ্যাক্ট প্রচুর প্র্যাকটিস করতে হয় এত বছরের পরিশ্রম রয়েছে তো যখনই কেউ এটাকে ফ্রিতে চায় মানে বলে জাস্ট নর্মালি বলে একটা ফ্রিতে পোর্ট্রেট এঁকে দাও আবার বলে কী আর হবে এই তো এঁকে দিচ্ছ তোমার প্র্যাকটিস হয়ে যাবে সে জিনিসটা সেটা নয় আমরা প্রচুর পরিশ্রম করে এই জিনিসটা এটাকে অ্যাচিভ করেছি তো তার জন্য তো অবশ্যই পে করতে হয় কারণ কোনো কিছু এখন ফ্রিতে হয় না আর শুধু আমার আর্ট ওয়ার্কের জন্য না এই যে আমি যে মেটেরিয়ালসগুলো ইউজ করছি তো সব কিছু আমাকে অনলাইন বাই করতে হয় আর আমি যেগুলো ইউজ করি সেগুলো সব জাপানিজ ব্র্যান্ড তো এক্সপেন্সিভ অবশ্যই তো তার জন্য তো পে অবশ্যই করতে হয় তো অ্যাটলিস্ট আমি এটা বলবো যে কোনো আর্টিস্টকে ফ্রি আর্ট ওয়ার্কের জন্য রিকোয়েস্ট না করতে কারণ ফ্রিতে কিছু হয় না তার জন্য যে সে যে পরিশ্রমটা করছে তার জন্য ইউ হ্যাভ টু পে আচ্ছা এমন কিছু হয়েছে তোমার সাথে মানে ধরো তুমি কাউকে একে মানে কোনো স্কেচ দিলে আর ও মানে ওটাকে খুবই ভালো লাগলো আর ওটাকে অ্যাপ্রিসিয়েট করলো সেরকম কোনো স্টোরি আছে হ্যাঁ এরকম তো আছে মানে কাউকে হয়তো একে দিয়েছি আমি নিজে স্যাটিসফাই খুব একটা হই না মানে আমার মনে হয় আর মনে হয় আমি আরও কাজ করতে পারবো বাট তাদের জিনিসটা খুব পছন্দ হয় মানে এক এই রিসেন্টলি আমি কালকে একজনকে দেখালাম একটা ড্রয়িং কমিশনার দিয়েছিল তো সে দেখার পর আচ্ছা ওটা জনি ডিপের যেটা হ্যাঁ আচ্ছা জাস্ট একটাই কথা বললো যে পারফেক্ট আর মনে হলো এটাই ঠিক আছে আমি এর থেকে আর কিছু পেতে পারি না অবভিয়াসলি পারফেক্ট কেউ হয় না বাট একটা পারফেক্ট অ্যাচিভমেন্টটা নেওয়া খুব বড় ব্যাপার তো ওকে শ্রাবণী তো দেখো মানে আমি যেটা দেখেছি আজকাল মানে প্যারেন্টসরা নিজের বাচ্চাদেরকে মানে বলে যে তুমি ভালো করে পড়াশোনা করো যাতে ফিউচারে তুমি ইঞ্জিনিয়ার বা ডক্টর হয়ে যাবে বা কোনো একটা ভালো লাইনে যাবে বাট আর্ট ফর্মকে কেউ সেভাবে কোনো সাপোর্ট করে না মানে যদি কেউ বলে যে আমি একটা আর্টিস্ট হতে চাই আর্ট কলেজে পড়তে চাই তো অনেকরাই মানে ওকে ডিমোটিভেট করে দেয় যে এটা করে কী হবে কত কামাবে ফিউচারে তো এটা নিয়ে মানে তোমার বাড়িতে মানে কীভাবে সাপোর্ট করেছে আমার মা চাইতো যে আমি যেন আর্ট কলেজে পড়ি তো আফটার 12 আমার মা চেয়েও বলেছিল যে আর্ট কলেজে ভর্তি হয়ে যায় বাট আমি জিওগ্রাফি অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়ে যাই আফটার গ্র্যাজুয়েশন আমি ইউটিউবে চ্যানেল বানাই অ্যান্ড ড্রয়িংটাকে আরও এগিয়ে নিয়ে যাই বাড়ি থেকে আমি সাপোর্ট পাই বাড়িতে মা বাবা সবাই সাপোর্ট করে আর আমার বোন হচ্ছে আমার একদম অনেস্ট রিভিউয়ার আমি কোনো ড্রয়িং বানানোর পর তা ওকেই প্রথম দেখো জিজ্ঞেস করি কেমন লাগছে কিছু আচ্ছা তো শ্রাবণী তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো আমি চাই যে তুমি মানে আমাদের ভিউয়ার্সকে দু চারটে লাইন বলো যে যে এই প্ল্যাটফর্মটা মানে আমাদের যে প্ল্যাটফর্মটা আছে লোকাল ট্যালেন্টকে সাপোর্ট করার জন্য তোর জন্য তুমি প্লিজ দু চারটে লাইন বলো তো আমি বলবো যে তোমার আশেপাশে যদি কেউ থেকে থাকে যে খুব ভালো কোনো কিছু তো ট্যালেন্ট রয়েছে মানে কেউ অনলি নট ড্রয়িং ড্যান্স খুব ভালো করে কেউ গান খুব ভালো করে যদি কেউ ট্যালেন্ট থাকে থাকে তো সে এটাকে নিয়ে এগোতে চাইছে তো তাকে সাপোর্ট করো অ্যান্ড মোটিভেট করো তাকে
আর অনেকেই আছে দেখেছি, মানে ফ্রেন্ড জোন যখন কথা বলি তাদের সাথে, তারা বলে যে ভীষণ আশেপাশের লোকে অন্য কিছু বলে, তো ডিমোটিভেট হয়ে যায় তারা। ডিমোটিভেট না করে তাকে মোটিভেট করো, তার জন্য ওটাকে নিয়ে আরও এগোতে পারে। আমাদের খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, আর তোমার ড্রয়িং দেখে মানে তো আমরা জাস্ট অবাক হয়ে গেছি, মানে এত ভালো স্কেচিং অ্যান্ড পেন্টিং মানে আমাদের আশেপাশে থেকে একজন করছে, আর আমরা মানে সেটাকে অতভাবে মানে সেইভাবে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে না। তো গাইজ, আমাদের মানে এই যে চ্যানেলটা আছে ফোবিয়া, যদি মানে আমরা এর মধ্যে যে ব্রিং আউট দ্য বেস্ট যে এপিসোডগুলো আনছি, তো এর মধ্যে বেসিক্যালি আমাদের এই কাজটাই হচ্ছে যে আমরা যে আমাদের যে লোকাল ট্যালেন্ট আছে, আমি মানে আমি আর আমার ফ্রেন্ড যারা আছে ওরা এইগুলোকে একটা স্টেজ মানে প্রোভাইড করছি যাতে ওরা একটু মোটিভেট হয়ে যায়। তো প্লিজ গাইজ, আপ হমে বতাইয়েগা কি ইয়ে সেকেন্ড ভিডিও আপকো মতলব হামারা কেসা লাগা, আর উম্মীদ হ্যায় কি হম এসে হি লোকাল ট্যালেন্ট কো আপকে সামনে লায়েঙ্গে, আর আপ ইসে মানে থোড়া ইন্সপায়ার হো সকে। আর আব তক কে লিয়ে ইয়হি, মিলতে হ্যায় আপসে ব্রিং আউট দ্য বেস্ট কে নেক্সট এপিসোড মে। থ্যাংক ইউ।